ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখছি খবরে। নিট জয়েন্ট পিছনোর দাবিতে আন্দোলনে টিএমসিপি। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন থেকে আন্দোলন, কাল গান্ধী মূর্তির পাদদেশে এক ঘন্টার অবস্থান। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, আর কি কর্মসূচির কথা জানা যাচ্ছে? দেখো প্রধানমন্ত্রী, প্রথমে বলি যে গতকাল সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ উদ্যোগে সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে যে বৈঠক ডাকা হয়েছিল, তাতে নিট জয়েন্ট সহ কেন্দ্রীয় সরকারের নানা কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলনে ডাকিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ডাক দেওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতে কালকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এবং সেই প্রতিষ্ঠা দিবসের দিন থেকেই তৃণমূল কিন্তু নিট এবং জয়েন্ট সেটা স্থগিত করতে হবে, পিছিয়ে দিতে হবে সেই দাবিতে কাল থেকেই তারা আন্দোলনে নামছে। এবং কালকে গান্ধী মূর্তির পাদদেশে এক ঘন্টার তারা অবস্থান করবে এবং সেই অবস্থানে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। এবং কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কার্যালয় থেকে তিনি ভার্চুয়াল সভায় তিনি ভাষণ দেবেন, ছাত্রদের প্রতি তিনি বার্তা দেবেন, রাজনৈতিক বার্তা দেবেন। এবং সেই ভাষণেও মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে নিট জয়েন্ট সহ অন্যান্য ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচির কথা ঘোষণা করতে পারেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই তিনি জানিয়েছেন যে আগামী দিনে নানা ইস্যুতে তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে সবাই মিলে দরবারা করবেন, বিজেপি বিরোধী দলগুলো। পাশাপাশি রাজ্য স্তরে যে তৃণমূল থেমে থাকবে না, তারা এখন থেকে আন্দোলন শুরু করে দিচ্ছে, সেটাই কিন্তু কালকের যে আন্দোলনের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সেটা স্পষ্ট হচ্ছে। মধুবন, ধন্যবাদ আশা বল।